নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প তবে গল্প শুরু করার আগে আবার জানিয়ে রাখি আমার এই চ্যানেলে আমি বেশ কিছু গল্প উপন্যাস পড়েছি বেশিরভাগ গল্পের প্লেলিস্টের লিংক আমি এই গল্পের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন শুরু করছি আজকের গল্প শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পত্নী হারা চুচুড়ায় তীরে একটি সুন্দর ত্রিতল অট্টালিকা তাহার একটি সুসজ্জিত কক্ষে সেই গৃহের অধিষ্ঠাত্রী দেবী সপ্তদশ বসিয়া যুবতী শ্রীমতী সুনীতিবালা বসিয়া কবিতা পাঠ করতেছেন। তাহার মুখখানি অতি সুন্দর চোখে এখনো বালিকা সুলভ চপলতা পূর্ণ মাত্রায় বিরাজ করিতেছে স্নান সমাপ্ত হইয়াছে চুল এখনো শুকায় নাই তাই সেইগুলি খোলা অবস্থায় পিঠের কাপড়ের উপর পড়িয়া আছে জানালা দিয়া গঙ্গার বায়ু আসিয়া সেগুলি শুকাইয়া দিবার চেষ্টা করিতেছে বেলা ক্রমে বাড়িয়া উঠিল নয়টা বাজিয়া গেল কাব্য আর সেই সুন্দরী পাঠিকার মন তেমন বাঁধিয়া রাখিতে পারিল না বাহির হইতে পদশব্দের আভাসমাত্র কানে আসিলেই তিনি চমকিত হইয়া উঠিতে লাগিলেন গঙ্গার ঘাটে বিস্তর স্নানার্থের সমাগম হইয়াছে সুনীতি মাঝে মাঝে গবাক্ষ পথে তাহাদের প্রতিও দৃষ্টিপাত করিতে লাগিলেন তাহারই মানসিক চঞ্চলতা শীঘ্রই বিদুরিত হইল এখানি। দৈনিক সংবাদপত্র হাতে করিয়া সহাস্য মুখে সুনীতির স্বামী প্রবেশ করিলেন সুনীতির স্বামীটি সম্পূর্ণভাবে সুনীতির উপযুক্ত বিধাতা যজ্ঞকে যজ্ঞের সহিতি যোজনা করিয়াছেন ইহার অপেক্ষা সুবোধচন্দ্রের আর বেশি বর্ণনা নিষ্প্রয়োজন কবিতা পুস্তকখানি পার্শ্বস্থ টেবিলের উপর ফেলিয়া সুনীতি জিজ্ঞাসা করিল অত হাসি কেন সুবোধ হাসিয়া বলিল সহ্য হয় না নাকি না কেন তুমি বাইরে থেকে হাসতে হাসতে এসেছ তা তো হবে না আমার কাছে এসে আমাকে দেখে তবে তুমি হাসবে তুমি কি শুধু ঘরে আছো তুমি কি বাইরে নেই সুনীতি হাসিয়া বলিল আচ্ছা পরাজয় স্বীকার করলাম রাজন তোমারই আমি অন্তরে বাহিরে এখন ব্যাপারখানা কি বলো দেখি শুনি দেখবে আবার শুনবে চালাকি কি রাখো কাগজে তোমার বউয়ের সুখ্যাতি বেরিয়েছে নাকি আমার বউয়ের কি জ্বালা তোমার কেতাবের মশাই কেতাবের তোমার ফুলোহারে সুখ্যাতি করে কাগজে কেউ সমালোচনা করেছে বুঝি যদি বলি তাই তবে আমি রাগ করব। অপরাধ সুনীতি হাসিয়া বলিল আচ্ছা পরাজয় স্বীকার করলাম রাজন তোমারই স্পর্শ করবে কেন সুবোধ হাসিয়া বলিল তবে তা নয় তবে কি আন্দাজ করো সুনীতি তাহার সেই হাসি মাখা চক্ষু দুইটি উল্টাইয়া দুইবার শেষকালে বলিল বুঝেছি কি বল দেখি বলবো কেন না তোমায় বলতেই হবে সুনীতি এই চক্ষু ঘুরাইয়া বলিল ইস হুকুম নাকি নয়তো কি মতে জানো না আমি রানী তুমি মোর প্রজা তবে তোমার সখীদের ডাকো আমায় ফুলো পাশে বেঁধে ফেলুক দুটো গান শুনেনি বলিয়া সুবোধ সুর করিয়া আরম্ভ করিল যদি আসে তবে কেন যেতে চায় সুনীতি রাগ করিয়া বলিল রঙ্গ ডাকো কি হয়েছে বলো তুমি কি আন্দাজ করেছো সেইটে আগে বলো সে আমি বলবো না তুমি বলো চাই না বলো সুবোধ বলিল না সে আমি শুনবো না তোমায় বলতেই হবে সুনীতি গম্ভীর করিয়া বলিল না যদি না মেলে তবে তুমি ভারী হাসবে হাসলামই বা আমি যে ভারী অপ্রতিভ হয়ে যাব হলেই বা আমার চোখ যে ছলছল করবে তোমার চোখে একটি ওষুধ দিয়ে সে ছলছল ভাব ভালো করে দেব এই বলিয়া সুবোধ স্নেহভরে প্রিয়তমার চক্ষু দুইটিতে দুটি চুম্বন মুদ্রিত করিল সুনীতি বলিল এ কি রোগ না হতেই ওষুধ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সুনীতি এই অল্প ইংরাজি জানিত সুনীতি বলিল ধন্যবাদ ডাক্তার মশাই শুধু ধন্যবাদে ডাক্তার সন্তুষ্ট হয় না ভিজিট চাই বলিয়া ডাক্তার মহাশয় রোগিণীর উষ্ঠর হইতে ভিজিট আদায় করিয়া লইলেন তখন সুবোধ সুনীতির স্কন্ধে হস্তযুগল অর্পণ করিয়া বলিল আন্দাজটা তুমি কি করেছ বলো সত্যি আমার ভারী কৌতূহল হচ্ছে বিলক্ষণ নিজের কথা যা বলবার আছে তা বলবেন না আমায় খালি খালি জেরা করবেন ভারী মজার লোক তো তুমি বলো আর না বলো আমি সে কথা বলছি না সুবোধের কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করিতে সুনীতি সম্পূর্ণ কৃতকার্য হইল শেষে সুবোধ বলিল আচ্ছা আমি আগে বলি কিন্তু তুমি বলবে বলো বলবো আমার শুনে শুনে যদি বলো যে আমিও তাই মনে করেছিলাম আচ্ছা আমি কাগজে লিখে রাখি বলা হলে তুমি খুলে দেখো সুনীতি হাসিতে হাসিতে একখানি কাগজে কয়েকটি কথা লিখিল লিখিয়া বলিল বলো এইবার আজ সন্ধেবেলা বহুকাল পরে আবার স্টারে চন্দ্রশেখর দিন থেকে তোমার চন্দ্রশেখর অভিনয় দেখবার সাথ আজ দুজনে যাই চলো শুনিয়া শুনিতে এই ভারী খুশি লিখিত কাগজখানে হাতে লইয়া মাথা দুলাইয়া বলিল আচ্ছা এতে কি লিখেছি এইবার তুমি আন্দাজ করো বাহ সে কথা তো ছিল না নাই বা ছিল তো বলো না আমি যদি আন্দাজ করি তবে কি আন্দাজ করলাম সেটা ফের তোমায় আন্দাজ করে বলতে হবে কিন্তু বেশ আমিও তোমায় আবার সেটা আন্দাজ করাবো তাহলে আন্দাজ করতে করতে চিরটা জীবন কেটে যাক আর কি আচ্ছা তুমি আমার যেরকম খুশি করেছ তোমাকে আর কষ্ট দেওয়া উচিত নয় এই দেখো সুবোধ কাগজ খুলিল তাহাতে লেখা আছে হিজি যে কি লিখি চাই আমি তো কিছুই আন্দাজ করিতে পারিতেছি না তোমার মনে কৌতূহল সঞ্চার করিবার চেষ্টা করিতেছি মাত্র পড়িয়া সুবোধ হাসিয়া উঠিল বলিল তুমি ভারী দুষ্টু কি সাজা দেবে সাজা দেব সাজা দিয়েছি আসল কথা এখনো বলিনি তোমাকে মেম সাজাবো কথা কি না সত্যি অনেক দিন থেকে আমার স্বাদ মেমের পোশাকে তোমাকে কেমন দেখায় দেখব তোমার জন্য একটা পোশাক আনিয়ে রেখেছি থিয়েটারে যাব দুজনে আলাদা আলাদা বসে দেখলে কি সুখ হয় বক্স রিজার্ভ করে দুজনে একত্রে বসতে হবে পোড়া বাঙালির পরিচ্ছদে সে তো হওয়ার জোর দুজনে সাহেব মেম সেজে যাই চলো সর্বনাশ সে আমি পারব না হাজার লোকের সম্মুখে কি আমি বেরুতে পারি ছদ্মবেশের লজ্জা কি যে তোমাকে দেখবে সে তো আর তোমাকে তুমি বলে চিনতে পারবে না তোমাকে সকলে খাঁটি বিলিতি মেম মনে করবে আমাকে বরং ট্যাশ ফিরিঙ্গির মতো দেখাবে সাহেবরা হিংসেতে ফেটে মরবে আর ভাববে বিধাতা বানর গলে দিল মতির হার যাও যাও ভারী ঠাট্টা শিখেছ তোমার আর পাগলামি করতে হবে না সেসব হবে টবে না অনেক মিনতি অনেক সাদাসাদি অনেক মান অভিমানের পর সুনীতি বলিল আচ্ছা ঘরে পড়ে দেখি কেমন দেখায় তারপরে বলবো আহারাদির পর সুবোধ দুইটা তরঙ্গ শয়নকক্ষে আনাইয়া লইল সে দুইটার ভিতর সুনীতি ও সুবোধের দুই সুট সাহেবী পরিচ্ছদ সুনীতি বলিল তুমি আগে সাহেব সাজো আমার সাহেবি বেশ তুমি কখনো না সাজো দেখি আমার ভরসা হোক সুবোধ সাহেব সাজিল এইবার সুনীতির পালা সুনীতি অনেক মেম দেখিয়াছিল বটে এবং মেম শিক্ষয়িত্রীর কাছে কিছুদিন লেখা লেখাপড়াও শিখিয়াছিল কিন্তু কোথায় কি পড়িতে হয় তাহা অত লক্ষ্য করে নাই যাহা হোক তথাপি পাশের ঘরে গিয়া আন্দাজি একরকম পড়িয়া আসিল যা কিছু ভুলচুক ছিল সুবোধও আন্দাজে সংশোধন করিয়া দিল সুনীতির শয্যা সম্পূর্ণ হইলে সুবোধ সসম্ভ্রমে তাহাকে বলিল গুড মর্নিং ম্যাম সাহেব সুনীতি হাসিয়া আকুল সেও বলিল গুড মর্নিং সাহেব তাহার পর দুইজনে দর্পণের সম্মুখে গিয়া দাঁড়াইল সোনার জল করা আটা প্রশস্ত মুখুব ভিত্তিগাত্রে লম্বিত ছিল তাহাতে সুনীতির প্রতিবিম্ব দেখিয়া সুবোধ হা হা করিয়া হাসিয়া উঠিল সুনীতিও হি হি করিয়া তাহার সহিত যোগ দিল মানুষকে যেমন ভূতে পায় আজ সকালে তেমনি এই দুইটা প্রাণীকে যেন হাসিতে পাইয়াছে সুনীতি হাসিয়া হাসিয়া বলিল এ বেশে আমি বাইরে যেতে পারবো না তুমি যাই বলো ঝি চাকরিরাই বা কি মনে করবে এক কাজ করা যাবে বাড়ি থেকে শাড়ি পরে বেরুবে ট্রেনে পোশাক বদলে নিলেই হলো একটা কামরা রিজার্ভ করে নেব এখন শুনিতে বলিল সে পরামর্শ মন্দ নয় কিন্তু আমার ভারী লজ্জা করছে কাজ নেই আমার থিয়েটারে গিয়ে যেমন আছি তেমনই থাকি সুবোধ স্ত্রী চিবুক ধরিয়া আদর করিয়া বলিল আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করবে না দুই ঘন্টা পর হুগলি স্টেশনে আসিয়া সুনীতি ও সুবোধ রিজার্ভ করা সেকেন্ড ক্লাস কক্ষে আরোহণ করিল গাড়ি ছাড়িয়া দিল সুবোধ গৃহ হইতেই সাহেবী পোশাক পরিয়া আসিয়াছিল গাড়ি ছাড়িবা মাত্র সুনীতিকে সে সহস্তে বিবি সাজাইয়া দিল কেবল জুতার লেস সুনীতি নিচে বাঁধিল সুবোধকে কিছুতেই বাঁধিয়া দিতে দিল না সুনীতির শাড়ি ও বাহুল্য অলংকারাদি তরঙ্গে বন্ধ করিয়া রাখিল সেখানা প্যাসেঞ্জার গাড়ি প্রত্যেক স্টেশনে থামিয়া থামিয়া গাড়ি ছাড়িয়া দিলে সুনীতি স্বামীর পাশে বসিয়া বাহিরের দৃশ্য অবলোকন করে স্টেশনের নিকটবর্তী হইলেই পলাইয়া ও কনে গিয়া বসে সুবোধ কিছুতেই তাহাকে ধরিয়া রাখিতে পারে না গাড়ির ছাদে যেখানে লণ্ঠনের গহর সেখানে চারিপাশে চারিখানা আরশির টুকরা আটা আছে সেই আরশিতে সুনীতি নিজের প্রতিবিম্ব দেখে আর সুবোধের পানে চাহিয়া ফিক ফিক করিয়া এক একবার বলে খুব যা হোক মাগো মাগো এত তোমার আসে যখন হাওড়ায় গাড়ি থামিল তখন ঠিক সন্ধ্যা হইয়াছে আধ ঘন্টার মধ্যেই থিয়েটার আরম্ভ হইবে সুবোধ সুনীতির হাত ধরিয়া চলিল একটা কুলি তরঙ্গটা মাথায় লইয়া অগ্রসর হইল সুবোধ সুনীতির বাণে চাহে আর হাসে সুনীতির কপালে ঘর্ম মুখ লাল হইয়া উঠিয়াছে ছেলেবেলায় যে জুতা জুতা চলিতে পারিবে কেন দুই পা পা তিন চলিয়াই পায়ে হোঁচট খাইয়া পরিবার উপক্রম করিতেছে সুবোধ গাড়ি ভাড়া করিল গারোয়ান জিজ্ঞাসা করিল কোথায় যাইতে হইবে সুবোধ বলিল স্টার থিয়েটার হাতিবাগান কি গাড়িতে তুলিয়া দিয়া সুবোধ বাহিরে দাঁড়িয়াই তাহাকে বলিল তরঙ্গটা সঙ্গে নিয়ে গিয়ে আর কি হবে থিয়েটারের বাহিরে গাড়িতে পড়ে থাকবে যদি কেউ উঠিয়ে নিয়ে যায় কিংবা গারোয়ানটাও নিয়ে চম্পট দিতে পারে ভিতরে ঢের জিনিস রয়েছে স্টেশন মাস্টারের জিম্মায় রেখিয়াসি শুনিতে এই সম্মতিসূচক ঘাড় নাড়িল সুবোধ কুলিটাকে লইয়া প্রস্থান করিল সুবোধকে চলিয়া যাইতে দেখিয়া গারোয়ান হাকিয়া জিজ্ঞাসা করিল কা জানে মুখ ফিরাইয়া বলিল গিয়া স্টেশন মাস্টারের সন্ধান করিল স্টেশন মাস্টার নাই কি অতক্ষণ অপেক্ষা করিতেই স্টেশন মাস্টার আসিল সে বলিল প্যাসেঞ্জার গড়ে জিনিসপত্র আমি রাখি না হেড পার্সেল ক্লার্কের কাছে যান চারিয়ানা ফি লাগিবে রসিদ পাইবেন সুতরাং সুবোধ হেড পার্সেল ফ্লার্কের সন্ধানে চলিল অনেক তবে তাহাকে আবিষ্কার করতে সমর্থ হইল তিনি একটি বাঙালি বাবু চক্ষু দেখিলে মনে হয় বিলক্ষণ অহিপেন সেবন করা অভ্যাস আছে অত্যন্ত ধীরভাবে সে ব্যক্তি সুবোধের প্রস্তাব শ্রবণ করিল শেষে বলল চারিয়ানা লাগিবে এই বলিয়া রশিদের বই বাহির করিল পেন্সিলটা খুঁজতে কি অতক্ষান গেল পেন্সিল যদি মিলিল তবে কার্বন কাগজ আর পাওয়া যায় না এদের সেদেরাজ এই আলমারি সে আলমারি বহু অনুসন্ধানেও যখন কার্বন কাগজ পাওয়া গেল না তখন সুবোধ বলিল মহাশয় আমার সময় নাই না হয় হাতেই লিখিয়া দেন না সুবোধের অঙ্গে ইংরেজ বেশ ছিল সুতরাং অনুরোধটা উপেক্ষিত হইল না রশিদ লইয়া কুলিকে বিদায় দিয়া সুবোধন তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটিয়া গেল গিয়া দেখিল যেখানে সুনীতির গাড়ি ছিল সেখানে নাই মুহূর্তের মধ্যে পৃথিবীখানা বিদ্যুৎ মণ্ডিত বলিয়া মনে হইল কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসম্বর করিয়া ভাবিল এইখানে কোথাও গাড়ি নিশ্চয়ই সরিয়া গিয়া দাঁড়াইয়াছে স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়া উঁকি মারিয়া দেখিতে লাগিল সেই গাড়ির নম্বরটা কেন দেখিয়া রাখে নাই কেন এমন মূর্খতা করিল এই ভাবিয়া নিজ বুদ্ধিকে অত্যন্ত ধিক্কার দিতে কিন্তু অনুশোচনার সময় নাই ক্রমেই অন্ধকার বাড়িতেছে একে একে গাড়িগুলিও বাহির হইয়া যাইতেছে সহসে একটা কথা শুভদের মনে হইল যখন গারোয়ান জিজ্ঞাসা করিয়াছিল কোথায় যাইতে হইবে তখন সে বলিয়াছিল স্টার থিয়েটার গারোয়ান শুনিতিকে লইয়া যদি স্টারে উপস্থিত হইয়া থাকে এই কথাটা মনে হইবা মাত্র সুবোধ একখানা গাড়ি ভাড়া করিয়া স্টার থিয়েটারে ছুটিল গাড়িতে বসিয়া ভাবিতে লাগিল নিশ্চয়ই তাহাই হইয়াছে সে যখন কুলি সঙ্গে করিয়া স্টেশন মাস্টারের নিকট বাক্স রাখিতে গেল তখন তো গারোয়ানকে অপেক্ষা করিতে বলিয়া যায় নাই মেম সাহেবরা একাকেও ভ্রমণ করিয়া থাকেন গারোয়ান কোনো সংশয় না করিয়া আপন মনে হাকাইয়া গিয়েছে আর কি শুনিতে কি আর মুখ বাড়াইয়া চিৎকার করিয়া তাহাকে নিষেধ করিতে পারিয়াছে এই ঘটনায় সে ভয়ে বিস্ময়ে ভাবা গঙ্গারাম হইয়া গাড়ির ভিতর বসিয়া কাঁপিতেছে হয়তো কাঁদিতেছে না তো মূর্ছা গিয়াছে স্টার থিয়েটারের সম্মুখে গাড়ি পৌঁছিল মহা সমারোহে চন্দ্রশেখরের অভিনয় আরম্ভ হইয়াছে জনতা অত্যন্ত অধিক বহু লোক স্থানাভাবে টিকিট পাইতেছে না ফিরিয়া যাইতেছে সুবোধ লম্ফ দিয়া গাড়ি হইতে অবতরণ করিল দণ্ডায়মান সমস্ত গাড়িগুলি একে একে অন্বেষণ করিল কোনো খানিতে শুনিতি নাই তাহার মাথা ঘুরিতে লাগিল বুদ্ধি শুদ্ধি লোভ হইবার উপক্রম হইল ফিরিবার সময় প্রত্যেক গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল তুমকই মেম সাহেব কো লয়া সকলেই বলিল না একজন বলিল হা হুজুর লয়া সুমুদের বুকের ভিতরটা ধরাস করিয়া উঠিল মনে হইল এবার যেন অকুল সমুদ্রে কুল পাইয়াছে ঘোড়া দুইটি দেখিল গারোয়ানের পানে চাহিল ঠিক যেন সেই ঘোড়াও সেই গারোয়ান বলিয়াই মনে হইল এক মুহূর্তের মধ্যে সমস্ত ঘটিয়া গেল দ্বিতীয় মুহূর্তে সুবোধ গারোয়ানকে জিজ্ঞাসা করিল কাহ সে হাওড়া স্টেশন বসিয়া মুখ ঝুঁকাইয়া সেই অল্পা লোকে গারোয়ান সুবোধের মুখ নিরীক্ষণ করিল ভাবিয়া চিন্তিয়া বলিল হা হুজুর আপকু মাফিকে একটু সাহেবকে তো দেখা থা সুবোধ ততক্ষণ অত্যন্ত আগ্রহের সহিত বলিল মেম সাহেব কিদার গিয়া মেম সাহেব ভিতর মে তমাশা দেখি শুনিয়া সুবোধ ভারী নিরাশ হইল ভাবিল তবে এ তো নহে সুনীতি হইলে সে কখনো গাড়ি ত্যাগ করিয়া টিকিট কিনিয়া থিয়েটারের ভিতর প্রবেশ করিত না তাহা একান্তই অসম্ভব তথাপি ভাবিল একবার দেখা যাও ভিড় ঠেলিয়া ফটক পার হইয়া সুবোধ থিয়েটারের অঙ্গনের ভিতর প্রবেশ করিল যে ব্যক্তি টিকিট বিক্রয় করে তাহাকে জিজ্ঞাসা করিল ইংরেজ বঙ্গ মহিলা টিকিট করিয়াছেন কি সে ব্যক্তির নাম ভবচরণ বলিল মহাশয় কত লোক টিকিট লইয়াছে ভিড়ে কি কাহারো মুখের পানে চাইয়া দেখিবার অবসর পাইয়াছি তবে মনে হইতেছে যেন একজন আছেন সুবোধ লোকটার হাতে একখানা নোট দিয়া বলিল মহাশয় একবার বাহিরে আসুন ভাবচারণ সসম্ভ্রমে বাহির হইয়া আসিল উৎসুককে সহিত বলিল কি মহাশয় আমাকে একটু সাহায্য করিতে হইবে আপনাদের কোনো লোক দিয়া একবার সেই মহিলাটিকে সংবাদ দিতে হইবে যদি আমার কার্য সফল হয় তবে আর একখানি নোট দিব ভাবচারণ হাসিয়া বলিল তা মহাশয় নিশ্চয়ই করিব একজন ভদ্রলোকের যদি উপকার করিতে পারি তা না করিব কেন আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসিতেছি বলিয়া ভবচরণ একটু অভূতপূর্ব রকম আচরণ করিল একটা গোলযোগের ব্যাপার সন্দেহ করিয়া থিয়েটারে কোনো ঝিকে ডাকিয়া তাহার দ্বারা উপরে সুবোধের বার্তা না পাঠাইয়া ইহা নির্বিবাদে হাসিল করা কোনো ঝির কর্ম নয় মনে করিয়া সে পশ্চাৎ দিক দিয়া থিয়েটারের সাজঘরে উপস্থিত হইল দেখিয়া তাহার পরিচিতা রোহিণী নামনে নটি দলনী বেগমের পরিচ্ছদ পড়িয়া চেয়ারে বসিয়া তামাক খাইতেছে। তাহাকে গিয়া চুপি চুপি বলিল একটা কাজ করবে কি ভবচরণ সংক্ষেপে ব্যাপারখানা রোহিণীকে বুঝাইয়া দিল রোহিনী বলিল কি দেবে একটা আরে গালা জাল গ্রিনিং আর তাই এ তবে বেগমের পরিচ্ছদ পরিত্যাগ না করিয়া বাহিরে যাওয়া চলে না অথচ ছাড়িলে আবার পড়িতে অনেক কষ্ট সময় নষ্ট হইবে সুতরাং রোহিণী একখানা বিলাতি সালে আপাদ মস্তক আবৃত করিয়া চটি জুতা পায়ে দিয়া ভবচরণের পশ্চাৎ পশ্চাৎ চলিল ভবচরণ সুবোধবাবুকে দেখাইয়া বলিল এরই কথা বলছিলাম সুবোধ কার্ডকে সইতে নিজের একখানি কার্ড বাহির করিয়া রোহিণীর হাতে দিল বলিল যদি কোনো ইংরেজ বেশধারিণী বঙ্গ মহিলাকে ভিতরে দেখেন তবে কার্ড দেখিয়ে অনুগ্রহ করে তাকে ডেকে আনবেন রোহিণী সুবোধের পানে চাহিয়া একটু মুচকি হাসি হাসিল কাঁধখানা লইয়া হেলিয়া দুলিয়া সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিল সুবোধ দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাগিল পাঁচ মিনিট পরেই রোহিণী কাটখানি হাতে করিয়া নামিয়া আসিয়া বলিল ভিতরে ইংরেজ বেশ ধারে আপনার কোনো মহিলা নেই একজন আছেন তিনি আপনার আত্মীয়তা অস্বীকার করলেন সুবোধ কোনো কথা না বলিয়াম লান মুখে সে স্থান হইতে চলিয়া গেল রোহিণী তাহার সঙ্গীকে বলিল আজ ভালো বিপদে ফেলেছিলে ভাই একটা গ্রিন শিলের লোভে প্রাণটা গিয়েছিল আর কি খুঁজে খুঁজে ইংরেজ বেশ মহিলার কাছে উপস্থিত হয়ে বললাম আপনার স্বামী বাইরে অপেক্ষা করছেন আপনি শীঘ্র আসুন বলে কাঠ দিলে চোটে লাল আমাকে মারে আর কি তুমি কোন সাহসে বললে তোমার স্বামী বাইরে অপেক্ষা করছেন স্বামী কি অন্য কেউ কি করে জানলে নিশ্চয়ই স্বামী দেখছো না লোকটা মনিহারা ফনি হয়ে বেড়াচ্ছে স্বাধীনতাওয়ালা আলোকপ্রাপ্ত লোক স্ত্রীটি হারিয়ে বসে আছে অমৃত বলবে এখন ভারী একটা মজার নতুন প্রহসন হবে সুবোধ অঙ্গনের বাহিরে গিয়া কিয়তখ খান দাঁড়াইয়া ভাবিল এমন বিপদে সে ইহ আর কখনো পরে নাই এক একবার মনে হইতে লাগিল এ সকল কি সত্য না স্বপ্ন দেখিতেছে ইহা স্বপ্ন হইয়া যায় যদি ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি যে সব কিছু নহে সুনীতি আমার পার্শ্বে শয়ন করিয়া নিদ্রা যাইতেছে তাহা হইলে কি সুখ কি আনন্দ হয় সুবোধের দুইটি চক্ষু জলপূর্ণ হইল মনে মনে বলিল শুনিতে কোথায় তুমি কি অবস্থায় রহিয়াছ কোনো দস্যু হস্তে কি মহাবিপদে তুমি পতিত হইয়াছ আমি তো কিছুই জানিতে পারিতেছি না হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে এই শুনিতে সেই লজ্জারক্তি মুখখানি কেবলই সুবোধের মনে পড়িতে লাগিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল আই আই আমি তো তার সর্বনাশ করিলাম কিন্তু এমনভাবে ভাবে কালক্ষেপ করিয়া কি ফল হইবে সুবোধ মনে করিল আর একবার হাওড়ায় গিয়া অনুসন্ধান করি যদি সে গাড়িখানা এতক্ষণ ফিরিয়া আসিয়া থাকে যে গাড়ি সুবোধ হাওড়া হইতে ভাড়া করিয়া আশিয়াছিল তাহা এতক্ষণ অপেক্ষা করিতেছিল সুবোধ তাহাতে আরোহণ করিয়া হাওড়ায় যাইতে কহিল স্টেশনে পৌঁছি আর সুবোধ দেখিল অঙ্গন বহু শকটে পরিপূর্ণ ডাকগাড়ি ছাড়িবার সময় উপস্থিত হতবুদ্ধির মতো সকল গাড়িগুলির কাছে এক একবার দাঁড়াইল কেমন করিয়া সে গাড়ি চিনিয়া বাহির করিবে ডাকগাড়ি ছাড়িয়া গেল সুবোধ একটা মতলব স্থির করিয়াছে স্টেশন মাস্টারের কাছে গিয়া বলিল মহাশয় আপনার সমস্ত কুলিকে যদি দয়া করিয়া একত্র করেন তবে অত্যন্ত উপকৃত হই বৈকালের ট্রেনে যে ব্যক্তি আমার তরঙ্গ নামাইয়াছিল তাহাকে আমার বিশেষ প্রয়োজন স্টেশন মাস্টার গম্ভীর মূর্তি ধারণ করিয়া বলিলেন মহাশয় জিয়ার পুলিশকে আবেদন করুন চলিল সুবোধ রেলওয়ে পুলিশের দ্বারোগার সন্ধানে দারোগা সাহেব মুসলমান চারপাই পাতিয়া নিদ্রার আয়োজন করিতেছিলেন তাহার সমীপে সুবোধ উপস্থিত হইয়া আপনার আবেদন জানাইল প্রথমে তো দারোগা সাহেব কথা কানেই তোলেন না অবস্থা বুঝিয়া প্রাণের দায়ে সুবোধ তাহাকে কিঞ্চিত দাক্ষিনাস্ত করিল তখন দারোগা সাহেব সতেজে উঠিয়া বসিলেন রাইটার কনস্টেবলকে হুকুম দিলেন অফ পুলিশের হাঁক ডাকে স্টেশন প্রকম্পিত হইয়া উঠিল দলে দলে বহু কুলি আসিয়া সুবোধের সম্মুখে দাঁড়াইল ক্রমে যে ব্যক্তি সুবোধের তরঙ্গ নামাইয়াছিল সে উপস্থিত হইল সুবোধ তাহাকে চিনিল জিজ্ঞাসা করিল বিকালে ট্রেনে নামিয়া যে গাড়ি আমি ভাড়া করিয়াছিলাম সে গাড়ি গাড়ো তুমি চেন কি সে ব্যক্তি চিনি বইকে হুজুর তার নাম রহিম বক্স রহিম বক্সের আড্ডা কোথায় জানো জোড়া শাকো সেখানে আমাকে লইয়া চাইতে পারো ভালো করিয়া বকশিস দিব বকশিসের নাম শুনিয়া কুলি অত্যন্ত উল্লসিত হইয়া বলিল চলুন না হুজুর এখনই যাইতেছি কুলি সুবোধের সঙ্গে চলিল পুলিশের সেই রাইটার কনস্টেবল অর্থাৎ মুন্সিজি সুবোধের মুখে দাঁড়াইয়া তাহার মুখের পানে সহাস্য কটাক্ষপাত করিয়া বলিল বাবু সাহেব সুবোধ বলিল বকশিস সে ব্যক্তি গর্বিতভাবে বলিল বাবুজি আমি চাপরাশি না দারোয়ান যে বকশিস দিবেন তবে পান খাইবার জন্য যদি কিছু দেন তো আলবত লইতে পারি সুবোধ মনে মনে বহিল বাধিত করিতে পারো সুবোধের মন তখন অত্যন্ত উদ্ভ্রান্ত টাকার প্রতি মায়া মমতা সম্পূর্ণভাবে তিরোহিত হইয়াছিল ঠন করিয়া একটা টাকা ফেলিয়া দিল টাকাটা করাইয়া লইয়া বলিল মনশী বাবু সাহেব কুলিকে সঙ্গে লইয়া গাড়ি করিয়া সুবোধ জোড়াসাগর এক অন্ধকার গুলিতে উপস্থিত হইল পথে বরাবর শঙ্কা করিতে করিতে আসিয়াছিল হয়তো কারোয়ানের দেখা পাওয়া যাইবে না কিন্তু সেই আশঙ্কা অমূলক হইল গাড়ি আছে গারোয়ান পার্শ্বে খাটিয়ায় শুইয়া ঘুমাইতেছে কুলি তাহাকে জাগাইল রহিম ও রহিম ওট ওট রহিম ঘুমের ঘরে বলিল আজ আর আমি ভাড়া যাব না আজ দাও মেরে নিয়েছি শুনিয়া সুবোধের মনটা ছনাত করিয়া উঠিল ভাবিল কি অমঙ্গলের কথাই শুনিব না জানি কুলি তাহাকে আশ্বাস দিল ওট ভারা যেতে হবে না শীঘ্র ওঠ রহিম কোনো মতে উঠিল মুখে ভয়ানক মদের গন্ধ বিড়বিড় করিয়া কি বকিতে লাগিল কিছুই বোঝা গেল না বকিতে বকিতে আবার ধপাস করিয়া খাটিয়ায় বসিয়া পড়িল কুলি তখন গাড়ির জ্বলন্ত লণ্ঠনটা খুলিয়া আনিয়া সুবোধের মুখে আলোক ধরিল জিজ্ঞাসা করিল একে চিনতে পারিস সুবোধকে দেখিবা মাত্র গারোয়ান উঠিয়া দাঁড়াইল হাত দুইটি যোগ করিয়া অত্যন্ত করুণ স্বরে বলিল হুজুর আপনার মেম সাহেব আজ আমাকে দশ টাকা বকশিস দিয়েছেন সুবোধ যেন হাতে স্বর্গ পাইল জিজ্ঞাসা করিল আমার মেম সাহেবকে কোথায় রেখে এসেছিস গারোয়ানের মাথা ঠিক ছিল না একে মদের প্রভাব তাহার উপর একদমই দশ টাকা লাভ করিয়াছে কিয়ৎ খান ভাবিল ভাবিয়া পূর্ববৎ করুণ স্বরে বলিল হুজুর ভবানীপুর কোন স্থান ছক্কর বেরিয়া শুভদের দেহে প্রাণ আসিল ভবানীপুরে চক্র বেরিয়ায় সুবোধের ভাইরা ভাই অবিনাশ চন্দ্রের বাড়ি সুনীতি নিশ্চয়ই সেখানে গিয়াছে আর কোনো ভাবনা নেই তবু শুভ জিজ্ঞাসা করিল কত নম্বর নম্বর তো মনে নাই হুজুর বারংবার এই কথা বলিতে বলিতে লোকটা হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল তাহার কান্না দেখিয়া সুবোধ অত্যন্ত বিস্মিত হইল কুলিকে জিজ্ঞাসা করিল কাঁদে কেন রহিম কাঁদিস ভয় কি তোর কুলি জিজ্ঞাসা করিল রহিম কাঁদিতে কাঁদিতে উত্তর করিল ভয় আবার কি বেশি দারু পিলেই আমার কান্না পায় মনে হয় যেন আমার বিবি মরে গেছে শুনিয়া সুবোধ মনে মনে হাসিল বিবির বিরহে মানুষের অন্তরে যে কি ভাব উপস্থিত হয় তাহা সে এতক্ষণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিল সুবোধ পকেট হইতে একখানা দশ টাকার নোট বাহির করিয়া দিয়া বলিল তোমরা দুজনে এই পাঁচ পাঁচ টাকা বকশিস নাও পর মুহূর্তেই সুবোধের গাড়ি ভবানীপুর অভিমুখে ধাবিত হইল রাত্রি তখন এগারোটা শীতল নৈশ বায়ু তাহার ললাটের ঘর্ম অপনোদন করিয়া দিল সুবোধ মনে এক প্রকার অভূতপূর্ব লঘুতা অনুভব করিল অস্ফুট স্বরে বলিতে লাগিল এ কি মুক্তি এ কি পরিত্রাণ কি আনন্দ হৃদয়ে মাঝারে চক্রবেরিয়া রোডে অবিনাশচন্দ্রের বাড়ির সম্মুখে সুবোধের গাড়ি দাঁড়াইল তাড়াতাড়ি গারোয়ানকে বিদায় করিয়া মুক্ত দুয়ারে বাটির ভিতর প্রবেশ করিল একেবারে অবিনাশচন্দ্রের শয়ন কক্ষে গিয়া উপস্থিত কেরোসিনের ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতেছে অবিনাশচন্দ্র ও বিছানায় আর হইয়া শুইয়া তাহাকে দেখিবামাত্র মাত্র ও সুবোধ রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল শুনিতি অবিনাশচন্দ্র হাই তুলিয়া বললেন শুনিতে কি শুনিতে এসেছে অবিনাশ চন্দ্র আবার হাই তুলিয়া ধীরে ধীরে বলিলেন কোথা থেকে নেশা করে এলে কি ভুল বকচ যে হে সুবোধ হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িল এই সময় তাহার শ্যালিকা সুমতি প্রবেশ করিলেন সুবোধকে দেখিয়া হা হা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন কি গো সাহেব চন্দ্রশেখর অভিনয়টা কেমন দেখলে অবিনাশ চন্দ্র স্ত্রীকে পাগল পেটে মিনিট কথা থাকে না আমি ভাইকে একটু চানকে করে মহা হাসি পড়িয়া গেল সুমতি ও অবিনাশ চন্দ্র উভয়ে মিলিয়া সুনীতির দুর্গতির ইতিহাসটা বিবৃত করিলেন সুবোধ কুলির সঙ্গে স্টেশন মাস্টারের সন্ধানে প্রস্থান করিলেই গারোয়ান গাড়ি হাঁকাইয়া একেবারে স্টার থিয়েটারে হাজির গাড়িও ছুটিল সুনীতিও কান্না আরম্ভ করিয়া দিল থিয়েটারের সম্মুখে গাড়ি দাঁড় করাইয়া গারোয়ান আসিয়া গাড়ির দরজা খুলিয়া দিল গারোয়ানকে দেখিবামাত্র মাত্র সাহসে ভর করিয়া সুনীতি বলিল চল আবার স্টেশনে চল আমার স্বামীকে পেরিয়া আসিলি কেন গারোয়ান আবার হাওড়া স্টেশনে যায় অনেক খুঁজিয়া সুবোধকে পাইল না তখন কিভাগ্যে সুনীতির বুদ্ধি জোগাইল এখানকার ঠিকানা বলিয়া দিল দশ টাকা বুক শেষ কবুল করিল আমরা তো পারি না। শেষকালে সুমতি উপসংহার করিলেন আহ মরি কি বা বেরিয়েছিল সে বেশ আর সে অবস্থা দেখে হাসপুকি কাঁধবো ভেবে ঠিক করতে পারেনি যদি থিয়েটারে বক্সে নিয়ে যাবারই সাদ তবে অমন কিম্বুত কিমাকার না সাজিয়ে পুজোর সময় শখ করে যে নতুন পোশাক তৈরি করিয়েছ তাই পড়ালেই তো হতো সেও শাড়ি হোক কিন্তু এ কালের ছাঁদের কত সুন্দর যেসব মেয়েরা বাইরে বেরোন তারা তো ওই পরে বেরোন তারা তো আর গাউন পড়তে যান না এই বুদ্ধিটুকু তোমার ঘটে কেন জোটেনি সুবোধ মহা অপ্রতিভ হইয়া ভাবিল তাই তো বৃত্তান্ত শেষ হইলে সুমতি সুবোধকে ডাকিল এখানে এসো সাহেব বসে তোমার বিবির সঙ্গে দেখা করবে এসো সে তো এসে অব্দি জল গিলাস কেঁদে মরছে এতক্ষণে ঘুমিয়ে পড়ল তাকে ওটাই কে চলো তোমার অবস্থাটা কি হয়েছিল সব বলবে এসো শেষ হলো শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প পত্নী হারা ভালো লাগলে জানাবেন যদি আমার পড়া অন্যান্য গল্প উপন্যাসও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ